টাঙ্গাইল সাত আসনের টানা চারবারের সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ একাব্বর হোসেন মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহির রজিওন মঙ্গলবার বেলা দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ তিনি বলেন কিডনি রোগে আক্রান্ত হয়ে আট বছর ধরে তিনি চিকিৎসা করাচ্ছেন শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দশ অক্টোবর ঢাকার সিএমএইচ ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আগামীকাল বুধবার বাদজোহর মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন উনিশশো সালের বারো জুলাই মির্জাপুর উপজেলার পোস্টাকামি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ওয়াজউদ্দিন এবং মায়ের নাম রোজিনা বেগম তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান এবং উনিশশো সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল সাত আসনের এমপি নির্বাচিত হন এরপর দু হাজার ও দু সালে নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন এর আগে উনিশশো সালে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়া তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন